ভগবান ভক্তের কাছে অসহায় নিরাপয়। তাই এদিকে আবার সুতপামনি ছাড়ার পাত্র নয়, তাই তিনি জেনেই ছাড়লেন, দাও প্রভু দাও, আমায় তুমি বর দাও, এ জন্মে নাই বা হোক আগামী জন্মে আমি যেন তোমার লক্ষ্মীকে আমার বধূ রূপে পাই। হরি হরি ও, না শুনব না, এ কখনো হতে পারে না। ঠিক আছে প্রভু, তুমি যদি এই বর না দাও তবে জ্বলন্ত অগ্নিকণ্ডে ঝাঁপ দেবো। তাই দাও দাও করে আগুন জ্বলছে। তাই যে সুতপামনি ছাপ দিতে গেল, অগ্নি ভক্তের ভগবান আর থাকতে পারলেন না, ছুটে সে ভক্তকে জড়িয়ে ধরলেন। আমি হেরে গেলাম রে সুতপা, আমি হেরে গেলাম, আমি তোকে বর দিলাম, আগামী জন্মে তুই আমার লক্ষ্মীকে বধুরূপে পাবি পাবি পাবি। এই না হলে ভক্তের ভগবান, এই জন্যই তোমাকে সবাই ভক্ত বাঞ্ছা কল্পতর বলে ডাকে। তাই এদিকে নারদমণি গোপনে সব শুনছিল, আর নারদমণি মা লক্ষ্মীর কাছে গিয়ে বলছেন, মা আমার মা গো, ও গো মা যে সুতপামনি চেয়েছেন যে আগামী জন্মে তোমাকে বধূ রূপে পেতে চাই না। হে কখন হতে পারে না নারদ, হে কখন হতে পারে না, এ যে অসম্ভব, আমি যে প্রভুকে ছাড়া থাকতে পারবো না, আমি যে প্রভুকে ভীষণ ভালোবাসি। তখন নারদ বলছে, মা আমার কথা যদি বিশ্বাস না হয়, ওই তো প্রভু আসছে, প্রভুকে না হয় জিজ্ঞাসা করো। তাই যেই প্রভু মা লক্ষ্মীর সম্মুখে দাঁড়িয়েছেন, অমনি মা লক্ষ্মী বলল, প্রভু নারদ যা বলছে তা ঠিক, হে লক্ষ্মী আমার কোনো উপায় ছিল না, হে তুমি কি করেছো প্রভু, হে তুমি কি করেছো। ও গো প্রভু, ও গো প্রভু, প্রভু গো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তখন মা লক্ষ্মী নারদকে বলছে, নারদ চলো তো আমি তার কাছে যাব, দেখব সে কত বড় ভক্ত। তখন নারদমণি বলছেন, মা তুমি যে তার কাছে যেতে পারবে না, তুমি যদি রাগের বশে কোনো অভিশাপ দিয়ে দাও, আর সেও যে জাতা ভক্ত নয়, সে নারায়ণের পরম ভক্ত, আর সেও যদি তোমায় কোনো অভিশাপ দিয়ে দেয়, তাই মা লক্ষ্মী নারদের কথা কর্ণপাত না করে নারদকে নিয়ে চলেছেন। আর এদিকে প্রভু বলছে, না লক্ষ্মী তুমি তার কাছে যেও না, সে যে আমার পরম ভক্ত। তাই মা লক্ষ্মী প্রভুর কথা না শুনে নারদকে নিয়ে চলেছেন। আর যে সুতপামনির সম্মুখে দাঁড়িয়েছেন, অমনি সুতপামনি বলল,
মা তুমি এসেছো, এতদিনে পরে ভক্তে তাকে সাড়া দিয়েছ। তাই মা লক্ষ্মী বলছে, তুই আমাকে মা বলছিস? আরে মনে মনে আমাকে তুই পেতে চাস? না মা না। তবে শোনো শুধু মা, আমি তো অভিশাপ দিলাম আগামী জন্মে আমি তোর বধূ হব ঠিকই, কিন্তু তোর কোনো পুরুষত্ব থাকবে না, পুরুষত্ব থাকবে না, পুরুষত্ব থাকবে না। ভগবান গো ভগবান আমার একে অভিশাপ দিলে তুমি গো। আমি তোমাকে দুটি অভিশাপ দিচ্ছি, আমিও যদি তোমার সন্তান হয়ে থাকি, আমিও যদি নারায়ণের পরম ভক্ত হয়ে থাকি, আমিও যদি তিন অন্তরে গায়ত্রী জপ করে থাকি, তা আমিও তোমায় অভিশাপ দিলাম আগামী জন্মে আমি তোমার পতি হব ঠিকই, কিন্তু ঘরে বাইরে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, 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 কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আরে জনমে, তোমাকে সবাই মা বলে ডাকছে, আগামী জন্মে তোমাকে কেউ বা মা বলে ডাকবে না। এই তোমার অভিশাপ মা। তাই মা আবার অভিশাপ নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন নারায়ণের চরণে, লুটিয়ে পড়লেন তার আতুলে রাঙা চরণে, আর বলছে, হে তুমি কি করেছো প্রভু, হে তুমি কি করেছো? তাই মা লক্ষ্মী কাঁদছে, আরে বলছে, আমার প্রাণ রমণ হে দেবূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হে দেবূষণ হৃদয় রতন স্বামী 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 আমার আখির নয়ন মনি মন চিন্তা মনে নয়ন মনি আমার মন চিন্তা মনি মরমের অনুভূতি শিথির লাগি আমার মরণের অনুভূতি শিথির লাগি মরণের অনুভূতি
আমি যে ভক্তের ভগবান, ভক্তের টাকা আমাকে সারা দিতেই হবে লক্ষ্মী। ঠিক আছে প্রভু, তুমি ভক্তের টাকা সারা দিয়েছ, ভালো করেছ। তবে শোনো প্রভু, আমি যখন দাপরের যুগে যাব, আমি যেন তোমার চরণ ছাড়া না হই, তার ব্যবস্থা একটা করো। আর প্রভু, এই জন্মে সবাই আমায় মা বলে ডাকছে, আর আগামী জন্মে কেউ আমাকে মা বলে ডাকবে না। তাই কি হবে প্রভু? শোনো লক্ষ্মী, শোনো, আগামী তাপর যুগে তোমার স্বামী হবে আয়ন ঘোষ, মা কালীর সাধক। সে সবসময় উঠতে বসতে সবসময় বলবে, জয় মা, জয় মা, মাগো মাগো, সবার মঙ্গল কর মা, সবার মঙ্গল কর, সবার মঙ্গল কর। তাই কাঁদছে আর বলছে, শ্যামা মা মাগো আমা, দেখি তোরে নয়ন ঘরে, শ্যামা মা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে, আর শ্যামা মা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে, বাবা বলে ডাকব না আর, যদি আমায় না নিস করে, এবারে বাবা বলে ডাকব না আর, যদি আমায় না নিস করে, দেখি তোরে নয়ন ভরে, আর শ্যামা মা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে, কালো মে গান গে যায় খেলিয়ে মাথার চুল, আর কালো মেয়ে গান গে যায় খেলিয়ে মাথার চুল, কালো মেয়ে গান গেয়ে যাই খেলিয়ে মাথার চুল, সবে লাল করবে পায়ে যাবা ফুল, মায়ের মাথায় সবে লাল করবে
পায়ে জবা ফুল। শোনো প্রভু শোনো, আগামী তাপর যুগে আমার সাথে যখন আয়ন ঘোষের বিবাহ হবে, আমি যেন তোমার গলে প্রথম মালাটি পরাতে পারি, তার ব্যবস্থা একটা করো প্রভু। আর প্রভু আর একটা কথা, আমি কোনো মাতৃ গর্ভে জন্মগ্রহণ করব না, জন্মাবার সাথে সাথে আমার যেন দুটি চোখ অন্ধ থাকে, আর চোখ খোলার সাথে সাথে আমি যেন তোমায় দেখতে পাই। তাই হবে লক্ষ্মী, তাই হবে, তাই লক্ষ্মীর সমস্ত কথা নারায়ণকে জানালেন। আর নারায়ণ লক্ষ্মীকে বলছে, শোনো লক্ষ্মী শোনো, আগামী তাপর যুগে আমিও আসব কৃষ্ণচন্দ্র রূপে, আর তোমার নাম কি হবে জানো লক্ষ্মী? কি হবে? বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী। বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী। বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী। লক্ষ্মী হইবে রাধা, বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী। লক্ষ্মী হইবে রাধা, বধুরূপে থাকবে মাধা। আমার লিখনে আয়নের ঘরে বধুরূপে থাকবে মাধা। হয় নাই আমার লিখনে আয়নের ঘরে বধুরূপে থাকবে মাধা। আমার লক্ষ্মী রাধা হবে, বলে আমার লক্ষ্মী রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে। বলে আমার লক্ষ্মী রাধা হবে, বলে আমার লক্ষ্মী রাধা হবে, বলে আমার লক্ষ্মী রাধা হবে। বলে আমার লক্ষ্মী রাধা হবে। আর তাপর যুগে কোনদিন রাধাকে বাদ দিয়ে কৃষ্ণকে পাওয়া যাবে না, তা আমরা কি বলে থাকি? না রাধা কৃষ্ণ, তাই তো মায়েরা আমরা কি বলি? রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ কি মায়েরা কেউ বলছে? এদিকে বাবারা, রাধা কৃষ্ণ কি? বিশ্বভানু রাজনন্দিনী কি? শ্যাম সুন্দর কি? অনেকে দেয়নি, আবার গড়াই থেকে না, সব সবাই বসার জায়গাটা ঠিক হল। শ্যাম সুন্দর কি? জয়। বিশ্বভানু রাজনন্দিনী কি? জয়। রাধা রানী কি? জয়। তামাইরা কোনদিন তাপর যুগে রাধাকে বাদ দিয়ে কৃষ্ণকে পাওয়া যাবে না, রাধাকে ভজনা করলে তবে কৃষ্ণকে পাওয়া যাবে। তা আমরা সবাই যখন
তিনটি ঘন্টা এক জায়গায় হতে পেরেছি, আমরা সবাই মিলে রাধা নামে ভজনা করব। তা কারা কারা রাধা নামে ভজনা করবে দেখে দুটি বাহু তুলুন। এদিকে তুলুন বাবারা, যারা দাঁড়িয়ে আছেন তারা তুলুন, লজ্জাবার কোনো দরকার নেই। সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি পারেন মায়েরা। হরি হরি বল, জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল। রাধা 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 বলো ওরে মো, সবাই দুটি বাহু তুলে করো করো তালি দিয়ে হবে। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মনে যাবি মধুর বৃন্দাবন, মনে যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো ওরে মো, মনে যাবি মধুর বৃন্দাবন, মনে যাবি মধুর বৃন্দাবন, রাধা নামের দুই অক্ষরের না জানি কত সুধা ঝরে, রাধা নামের দুই অক্ষরের না জানি কত সুধা ঝরে। আস্তে, কি বলছে? রাধা নামে দুই অক্ষর, রাধা নাম মাত্র দুই অক্ষরে, কারা কারা রাধা নামে করতে চান দেখি দুটি বাহু তুলুন। হাত নেমে যাচ্ছে কেন? রাধা নামের দুই অক্ষরের না জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরের না জানি কত সুধা ঝরে, রাধা 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 বলো ওরে মো, রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। কেউ রাধা নাম বলছে? রাধা নাম কেউ বলছে? কারা কারা বলেন দেখি হাত তুলুন তো। এরা কেউ বলে নে? কি বললো কাকু? কারা কারা বলে নে দুটি বাহু তুলতে বলেছে দেখি, কারা কারা রাধা নাম করতে চান দেখি দুটি বাহু তুলুন। এই যে বাবা তুলুন, যারা দাঁড়িয়ে আছেন তুলুন, আমার সাথে বলতে হবে ঠিক আছে? রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা, রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা, রাধা নামে তরুলতা সবাই রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা, রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন,
রাধা 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 বল রে ম যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মনে যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রং বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন দাপর যুগে সবাই জন্মগ্রহণ করলেন। দেখুন মায়েরা রাধা রানীর জন্ম কেমন ভাবে হয়েছিল। তাই একদিন বিশ্ববানু রাজার স্ত্রী কীর্তিকার কোন সন্তান আদি কেউ ছিল না, তাই তিনি খুব কষ্টেই দিন কাটাতেন। তাই একদিন বিশ্ববানু রাজা সরোবরে চান করতে গিয়েছেন, গিয়ে দেখলেন যে একটি অপরূপ দৃশ্য, জলের মধ্যে সোনালী কালারের পদ্মফুল চকমক চকমক করছে। তাই তিনি তার কাছে গিয়ে দেখলেন একটি অপরূপ দৃশ্য, একটি অন্ধ শিশুকন্যা। তাই সঙ্গে সঙ্গে বিশ্ববানু রাজা সরোবরে নেমে সেই পদ্মফুলের মধ্যস্থল থেকে শিশু কন্যাটিকে বক্ষ মাজারে জড়িয়ে ধরে গৃহের দিকে ফিরছে। আর গৃহে ফিরে মা কীর্তিকাকে ডাকছে, কীর্তিকা কণ্ঠস্বর শুনতে পেয়ে বাইরে সে দেখছে যে রাজার কোলে একটি অন্ধ শিশুকন্যা। এই সন্তান তুমি কোথায় পেলে? তাই বিশ্ববানু রাজা সব ঘটনাটি খুলে বললেন। তাই মা কীর্তিকা বলছে, জানো স্বামী, আমাদের তো কোনো সন্তানাদি কেউ নাই, আজ থেকে এই আমাদের সন্তান। তা মায়েরা সন্তান বলে তো হবে না, পাড়ার প্রতিবেশীর অনেক কিছু কথা বলবে। তাই মা কীর্তিকা ঠিক করেছেন একে 10 মাস 10 দিন ঘরে রেখে দেবে। তাই 10 মাস 10 দিন ঘরে রেখে দিয়ে নিজের পেটে কাপড়ের পুটলি করে সবাইকে বলছে, আমি গর্ভবতী হয়েছি। তাই 10 মাস 10 দিনের পরে খবর গেল মা কীর্তিকার একটি অন্ধ শিশু কন্যা হয়েছে। সঙ্গে সঙ্গে সেই খবরটা চলে গেল নন্দালয়ে মা যশোদার কাছে, কারণ যশোদা ছিলেন কীর্তিকার সই। তা মায়েরা বলুন তো, সই কাকে বলে? না, যিনি খুব কাছের বন্ধু তাকেই বলা হয় সই। তাই মা যশোদা ঠিক করেছেন গোপালকে রেখে একবার দেখে আসবে। তাই মা যশোদা গোপালকে বলছে, বাবা গোপাল, তুমি বাবার সাথে খেলা করো, আমি এক জায়গায় যাচ্ছি, এক্ষুনি চলে আসব। তাই গোপাল কি কথা শোনার ছেলে? তাই কি বলছে, আমি যাব মা তোমার সঙ্গে, আমি যাব বলে তোমার সঙ্গে, আমি যাব মা তোমার
বলে তোমার সঙ্গে আমি যাবো মা, যেখানে যাবে তুমি যেখানে যাবে সেখানে যাবো তোমার সঙ্গে আমি যাবো মা, যেখানে যাবে সেখানে যাবো তোমার সঙ্গে আমি যাবো মা, যেখানে যাবে সেখানে যাবো তোমার সঙ্গে আমি যাবো মা, তুমি যেখানে যাবে সেখানে যাবো তোমার সঙ্গে আমি যাবো মা। তাই গোপাল মা যশোদাকে বলছে আমি যাবো মা আমি যাবো মা। এদিকে নন্দ মহারাজা আর থাকতে পারলেন না, নন্দ মহারাজা মা যশোদাকে দেখে বলছে, যশোদা ছোট্ট ছেলে যখন কান্না করছে ওকে নিয়েই যাও না, রোহিণী ওকে ভালো করে সাজিয়ে দেবে। তাই মা যশোদা আমার গোপালকে কোলে তুলে নিয়ে বলছে, বাবা গোপাল তুমি দুষ্টুমি করবে না, না মা, তুমি অন্যায় করবে না, না মা, তুমি কারোর ক্ষতি করবে না, না মা। তা এই বলে মা যশোদা আমার গোপালকে নিয়ে চলেছেন। আর ওদিকে কৃত্তিকা মা আমার ফুলের দোলনা সাজিয়ে তার অন্ত শিশু কন্যাকে দোলনায় দোল দিচ্ছে আর ঘুম পাড়ানি গান করছে, আকাশ ঘুমায় বাতাস যেন পাগল পাড়া, আকাশ ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় রাতের তারা, আমার সোনা মানি ঘুমায় যেন পাগল পাড়া, আমার সোনা মানি
রাতের চোখে ঘুম দিয়ে গেও সোনার চোখে এসে ঘুম দিয়ে যেও হবে না, তাই যে করে হোক মায়ের কোল থেকে নামতে হবে। তাই গোপাল আমার একবার মায়ের চুল ধরে টানে, একবার আঁচল ধরে টানে, এইভাবে টানতে টানতে গলায় একটা মতির হার ছিল, সেটা এমন টানে মেরেছে যে সব মতিগুলো ছড়িয়ে পড়ে গেছে। তাই মা যশোদা কি আমার গোপালকে কোলে রাখে? তাই মা যশোদা আমার গোপালকে ধবাস করা বসে দিয়ে তার দুটি হাত বেঁধে দিয়েছে। আর এই দেখে পদকর্তা পদ দিলেন, গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। আর গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করে গো পাল, মাখন চুরি করো গো পাল, মাখন চুরি করো গো পাল, মাখন চুরি করো গো পাল, গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। আহা, গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা
বেলা চলে গেলে আর তো পাবে না, আর তো পাবে না। ছেলেবেলা চলে গেলে আর তো পাবে না, আর তো পাবে না। গোপালকে দড়ি বেঁধে রাখিসনে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। আহা, গোপালকে দড়ি বেঁধে রাখিসনে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ছেড়ে দা, ছেড়ে দা গোপালকে, ও গোমা ছেড়ে দা, তোমার গোপালকে, গোপালকে ধরি বেঁধে রাখিসনে, ছেড়ে দে মা জননী, জননী ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, জননী ছেড়ে দে মা জননী। তাদিকে মা যশোদা আমার মতি গুরু গুলোতে বসতে, সেই সুযোগে গোপাল আমার এদিক ওদিক তাকিয়ে রাধা রানীর উদ্দেশ্যে চলল। তাই কি বলছে, হামাগুড়ি দিয়ে যায়, হামাগুড়ি দিয়ে যায়, হামাগুড়ি দিয়ে যায়, হামাগুড়ি দিয়ে যায়, পলকে পলকে যায়, হামাগুড়ি দিয়ে যায়, ও যে পলকে পলকে যায়, হামাগুড়ি দিয়ে যায়, পলকে পলকে যায়, হামাগুড়ি দিয়ে যায়, দিয়ে যায়। গোপাল চলে যা, আমার গুড়ি দিয়ে চলে যা, গড়ি দিয়ে চলে যায়, আমা গড়ি দিয়ে যায়, আমা গড়ি দিয়ে যায় না, পলকে পলকে যায়, আমা গড়ি দিয়ে যায়, চুপি চুপি চলে যায়, আমা গড়ি দিয়ে যায়, ও যে গুটি গুটি চলে যায়, আমা গড়ি দিয়ে যায়।